আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরও একটি নতুন সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি করব এই লাল টুকটুকে স্ট্রবেরিগুলো দিয়ে স্ট্রবেরি জ্যাম। বাচ্চারা সবাই স্ট্রবেরি জ্যাম খুব পছন্দ করে, তাই সিজন থাকতেই ফ্রেশ ফ্রেশ স্ট্রবেরি দিয়ে আপনারা তৈরি করে রাখতে পারেন স্ট্রবেরি জ্যাম। এবং এই জ্যামটি আপনারা 5 থেকে 6 মাস সংরক্ষণ করতে পারেন। তাহলে চলুন এবার দেখে নিই। প্রথমে আমি স্ট্রবেরিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। আমার সবগুলো স্ট্রবেরি কাটা হয়ে গিয়েছে। এবার একটা পাতিলে আমি স্ট্রবেরিগুলো নিয়ে নিচ্ছি, আর এর জন্য আমার এখানে লাগবে 2 কাপ চিনি। আমি এখানে 1 কেজি স্ট্রবেরির জন্য 2 কাপ চিনি ব্যবহার করছি। অনেক স্ট্রবেরি একটু টক বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো চিনিটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম 2 কাপের মতো চিনি। এবার আমি এর সাথে অ্যাড করব 2 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটার জন্য আপনার স্ট্রবেরি জ্যামটা একটু আলাদা স্বাদ আসবে, চেষ্টা করবেন লেবুর রসটা স্কিপ না করতে। এবার আমি এটাকে খুব লো হিটে অনেক সময় নিয়ে আস্তে আস্তে জাল করব। আমরা একদমই হিট বাড়িয়ে দিব না, তাহলে স্ট্রবেরিগুলো খুব তাড়াতাড়ি আমার লেগে যেতে পারে। আমরা কিছুক্ষণ পরপর নেড়ে দিব, আর খুব আস্তে আস্তে আমি স্ট্রবেরিগুলোকে চিনির সাথে যাতে মিশে যায় সেই সময়টুকু আমরা অপেক্ষা করব। কিছুটা চিনি গলে এসেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো ভিনেগার। ভিনেগারটা আমি ইউজ করেছি এই জন্য যেন আমি কিছু সময় জ্যামটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি, যাতে খুব সহজে নষ্ট না হয়ে যায়। আপনারা যদি খুব অল্প পরিমাণে জ্যামটা তৈরি করেন, সেক্ষেত্রে ভিনেগারটা না দিলেও চলবে। শিরাটা পুরোটা গলে গিয়েছে এবং খুব ঘন হয়ে আসছে আস্তে আস্তে, এজন্য বলগ উঠে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিব, না হলে পুরোটা ভালো করে মিশবে না। আমরা স্ট্রবেরিগুলোকে কিছুটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার জ্যামটা অনেকখানি ঘন হয়ে এসেছে, চামচ দিয়ে নেড়ে নেড়ে আমরা স্ট্রবেরিগুলোকে বেশ খানিকটা মিশিয়ে ফেলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং আমার জ্যামটা এখন একদম রেডি। আমরা আরও কিছু সময় অপেক্ষা করব যেন জ্যামটা আরও কিছুটা ঘন হয়ে আসে। আমাদের জ্যামটা এখনও বেশ খানিকটা পাতলা রয়ে গিয়েছে, এবং অবশ্যই আমরা চুলার আঁচ খুব বেশি বাড়াবো না, খুব লো হিটে আমরা আস্তে আস্তে জাল করব। যখন বুঝতে পারবো বেশ খানিকটা ঘন হয়ে এসেছে, তারপর আমরা একটু চেক করব যে আমার জ্যামটা একদম পুরোপুরি রেডি হয়েছে কিনা। তার জন্য আমরা একটা প্লেট নিব, এই প্লেটে আমরা খানিকটা জ্যাম তুলে নিব। কিছুটা জ্যাম তুলে নেওয়ার পর আমরা কিছু অপেক্ষা করব যেন এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে আমরা প্লেটটা কাত করার পরে যদি দেখি জ্যামটা পড়ে যাচ্ছে না খুব দ্রুত, তাহলে বুঝতে পারবো যে আমার জ্যামটা একদম তৈরি হয়ে গিয়েছে। এটা কিছু সময় পর আরও বেশি ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হয়ে আসবে। এই পর্যায়ে আমরা জ্যামটাকে নামিয়ে ফেলবো। জ্যাম খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর অবশ্যই শুকনো, পরিষ্কার এবং জীবাণুমুক্ত একটা জারে আমরা এটাকে সংরক্ষণ করব, এবং ফ্রিজে প্রায় 5 থেকে 7 মাস আপনারা এই জ্যামটা সংরক্ষণ করতে পারেন। যদিও আমার এই 1 কেজি জ্যাম বেশি দিন থাকে না, আমি ভিডিও করার আগে আমার বাচ্চারা দেখতে পাচ্ছেন অর্ধেকখানি খেয়ে শেষ হয়ে গেছে অলরেডি। যতদিন এই জ্যাম থাকবে ততদিন আমার বাসায় বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট থাকবে ব্রেড অথবা প্যানকেক। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।